আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু আমার ফেসবুকে মেটাও ভেরিফাইড পেয়ে গিয়েছি, যেটার সাহায্যে ফেসবুকে কিন্তু ব্লু ভেরিফিকেশন ব্যাচ পাওয়া যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, ফেসবুকের অনেক বড় সড়ো আপডেট, এইখান থেকে আপনারা এটা কোথায় দেখতে পারবেন, আপনারা আপনাদের ফেসবুকে চলে আসুন। তারপর ফেসবুকে আসার পর এই যে এখান থেকে আপনারা যদি থ্রি ডটে একটা ক্লিক করেন, তাহলে এইখানে আপনারা লক্ষ্য করতে পারবেন এই যে মেটাও ভেরিফাইড, এইটা আপনারা পেয়েছেন কিনা। তো আপনি কি আপনার ফেসবুকে পেয়েছেন এখনই দেখুন, এমনকি চেক করুন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, আমি জানি এটা এখন পর্যন্ত অনেকেই পান নাই, চিন্তার কোনো কারণ নেই প্রিয় দর্শক, অবশ্যই পেয়ে যাবেন একটু লেট হলেও, কারণ ফেসবুকের নতুন আপডেট এক চান্সেই কিন্তু সবার ফেসবুক আইডিতে অ্যাভেলেবল হয় না, প্রথমে একজন তারপর আরেকজন, এভাবে আস্তে আস্তেই কিন্তু সবার ফেসবুক আইডিতেই অ্যাভেলেবল হয়ে যাবে। তো এইটা আসার পরে এখন দেখুন, আমি যদি আপনাদের সামনেই এই যে মেটা ভেরিফাইডের এখানে একটা ক্লিক করি, দেন প্রিয় দর্শক লোডিং নিয়ে আমার সামনে কিন্তু এইরকম একটা পেজ চলে আসছে। দেখুন এখান থেকে তারা বলছে জয়েন দ্য ওয়েটিং লিস্ট ফর মেটা ভেরিফাইড, মানে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে কিন্তু অফিসিয়ালিভাবে অ্যাভেলেবল হয় নাই আমি যখন ভিডিওটা বানাচ্ছি, এই জন্য এখানে কিন্তু ভেরিফাইড করা যাচ্ছে না আমাদের বাংলাদেশ থেকে। হ্যাঁ অফিসিয়ালভাবে, এই যে এখান থেকে তারা কি বলছে জয়েন ওয়েটিং লিস্ট, মানে এখন এখানে ক্লিক করে আমি কিন্তু জয়েন হতে পারবো। তো এখন পর্যন্ত যারা জয়েন হন নাই অবশ্যই মেটা ভেরিফাইডের এই ওয়েটিং লিস্টে আপনার জয়েন হয়ে নেবেন। এই এখানে আমি একটা ক্লিক করব, দেন প্রিয় দর্শক বুম, ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট, মানে আমি কিন্তু এখান থেকে জয়েন হয়ে গিয়েছি। এখন যখনই আমাদের বাংলাদেশে অফিসিয়ালিভাবে অ্যাভেলেবল হয়ে যাবে তখন কিন্তু এখানে ক্লিক করলে আর এটা আসবে না, তখন সরাসরি আমরা কিন্তু ভেরিফাইড করতে পারবো, ব্লু ব্যাচ ভেরিফিকেশন করে নিতে পারবো। হ্যাঁ প্রিয় দর্শক, তো এখন কথা হচ্ছে এই মেটা ভেরিফাইড এই অপশনটা তো এখন অনেকেই পান নাই, তো তারা কি করবেন, চিন্তার কোনো কারণ নেই প্রিয় দর্শক, আমি তো আছি আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চলে আসুন, যে কোনো একটা ব্লু ব্যাচ ভেরিফাই করা আছে, মানে ব্লু ভেরিফিকেশন ব্যাচ আছে এইরকম একটা ফেসবুক প্রোফাইল বা পেজে আপনারা চলে আসবেন। তো আসার পর আপনাদের কাজ হবে এইখানে যে ব্লু টিক মার্ক একটা আছে, আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করুন। আমরা এখানে যদি একটা ক্লিক করি, দেন প্রিয় দর্শক এই যে এখানে ক্লিক করে আমরা কিন্তু ওয়েটিং লিস্টে জয়েন হতে পারবো, যেটা এখন আমি আমার মেটা ভেরিফাইডে ক্লিক করে জয়েন হলাম। এই যে এখান থেকে প্রিয় দর্শক আমি এখান থেকে এটা যদি কেটে দেই, তারপর আবারও যদি ব্লু ব্যাচে ক্লিক করি, প্রথম অবস্থায় কেমন আসবে এই যে দেখুন, এরকম একটা অপশন আসবে, আপনাদের কাজ হবে জয়েন দ্য ওয়েটিং লিস্ট ফর মেটা ভেরিফাইড, এখানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন যারা এখন পর্যন্ত মেটা ভেরিফাইড ওয়েটিং লিস্টে জয়েন হন নাই। তো এখানে আমি একটা ক্লিক করব, দেন দেখুন ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট, এই অপশনটা চলে আসলে ওকে, আর কোনো কাজ নেই, এখন জাস্ট ওয়েট করুন, বাংলাদেশে যখনই অফিসিয়ালিভাবে অ্যাভেলেবল হবে তখন আমরা সেটিংয়ে অ্যাকাউন্ট সেন্ট্রি ওইখানে গিয়ে ভেরিফাই করতে পারবো, বা এই যে এখানে আমরা থ্রি ডটে ক্লিক করে এই মেটা ভেরিফাইড এই অপশনটা চলে আসবে, এইখানে ক্লিক করে আমরা কিন্তু ভেরিফাইড করে নিতে পারবো। এখনও কিন্তু অফিসিয়ালিভাবে অ্যাভেলেবল হয় নাই বাংলাদেশে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, এই জন্য এখন আমি আপনাদেরকে ব্লু ব্যাচ ভেরিফাইড করে দেখাতে পারলাম না, বাট ফিউচারে সামনে গিয়ে কিছুদিন পর যখনই অ্যাভেলেবল হবে তখন কিন্তু নতুন ভিডিও আসবে। আর এটা নিয়ে তেমন লাফালাফি করারও কিন্তু কিছু নেই, কারণ প্রিয় দর্শক এটা কিন্তু ফ্রি না, মাসে আপনাকে 1300 টাকা দিয়ে এই ব্লু ব্যাচ ভেরিফাইডটা করতে হবে। এই জন্য যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই কথাটা বলে দিলাম, মাসিক হিসেবে মানে 1300 টাকা দিলে আপনারা এক মাস আপনাদের ফেসবুক আইডিতে ব্লু ব্যাচ বা ব্লু ভেরিফাই ব্যাচটা থাকবে, এক মাস পর আবার চলে যাবে, আবারও 1300 টাকা দিয়ে আপনারা নিলে তখন আবারও নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই মেটা ভেরিফাইড এইটা যেহেতু ফ্রিতে না, এমনকি অফিসিয়ালিভাবে এখনও অ্যাভেলেবল হয় নাই, তাই এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না, জাস্ট ওয়েট অ্যান্ড সি প্রিয় দর্শক, অপেক্ষা করুন, বাংলাদেশে খুব শীঘ্রই কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে, তখন আমি নিজে ব্লু ব্যাচ ভেরিফাইড করবো আমার প্রোফাইলটাকে, আমার ফেসবুকটাকে, এমনকি আপনাদেরকেও দেখিয়ে দিব আপনারা কীভাবে করবেন। এখন ওয়েট করুন, আরও কিন্তু সিক্রেট ওয়ে আছে যেগুলোর সাহায্যে অলরেডি অনেকেই করে নিচ্ছে, আমি জানি আপনারা অনেকেই কমেন্ট করছেন, আসলে ইউএসএ অ্যাকাউন্ট বা যেগুলোতে আসলে অলরেডি অফিসিয়ালিভাবে অ্যাভেলেবল হয়ে গিয়েছে যেই কান্ট্রিগুলোতে, সেই অ্যাকাউন্টগুলো বা ওইভাবে আসলে আইপি চেঞ্জ করে কোনোভাবে করা যাচ্ছে, বাট আমি আপনাদেরকে বলবো ওইগুলো দরকার নেই, আপনারা অপেক্ষা করেন বাংলাদেশে অফিসিয়ালিভাবে অ্যাভেলেবল হলেই, তখন আপনার যদি আপনি যদি আগ্রহী থাকেন তখন আপনি ভেরিফাইড করে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।